চারিদিকে শুধুই খারাপ খবর, তবে তার মধ্যেও হয়তো সুখবর দিতে চলেছেন সকলের প্রিয় অভিনেত্রী, এমনটাই মনে করছেন অনেকে। সম্ভবত মা হতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিছুদিন আগেই ছিল বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে স্ত্রী তিশা এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছবি দেন ফারুকী এবং লেখেন তিশা তার জন্য চকলেট কেক বানিয়েছেন, কিন্তু তিনি নাকি গোপনে জেনে ফেলেছেন তিশার তরফ থেকে তার জন্য এক দারুণ সারপ্রাইজ আসছে। তারপর থেকেই অনেকেই প্রশ্ন করছেন সুখবরের ব্যাপারে, তবে ফারুকী বা তিশা সেই ব্যাপারে এখনও মুখ খোলেননি। একদিন পরে ফারুকীর একটি বিশেষ ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিশা লেখেন, কি কেমন সারপ্রাইজ দিলাম মোস্তফা। তবে সত্যি কি এটাই সারপ্রাইজ, নাকি সত্যি অন্য কোনো সুখবর? তিশার ছবি দেখে অনেকেই এমনটা আন্দাজ করছেন। সত্যি যদি সুখবর হয় তাহলে টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে তাদের দুজনের জন্যই রইল অনেক অনেক শুভকামনা। কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস।